আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকে নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা, বগুড়া থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দই কাতলা। ঘরে থাকা সিম্পল মশলা দিয়ে মজার রেসিপিটি আপনারা করে নিতে পারবেন। এটা গরম ভাত বা সাদা পোলাওয়ের সাথেও পরিবেশন করা যায়। আশা করছি ভালো লাগবে। কেউ চাইলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, যদি রেসিপি ট্রাই করেন লিখে জানাতে পারেন। দই কাতলা রান্না করার জন্য 2 পিস কাতল মাছ নিয়েছি। এতে কিছুটা লেবুর রস এবং সামান্য লবণ দিয়ে এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। অনেক সময় মাছের যে আঁশটা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য আপনার লেবুর রস আর লবণ দিয়ে কষিয়ে এটাকে মেখে ধুয়ে তারপর আপনার এটাকে কিন্তু আবার লবণ লেবু দিয়ে ভেজে নিতে পারেন। এতে করে কাতলা মাছের যে একটা স্মেল থাকে ওইটা চলে যাবে। যদি ফ্রিজ থেকে বের করার পর সাথে সাথে এটাকে লবণ লেবু দিয়ে মিক্স করে ভাজেন, তারপরে কিন্তু এর ভিতরে কাতলা মাছের গন্ধটা থেকে যায়। তাই খুব ভালোভাবে এটা ইয়ে হয়ে গেলে, মানে বরফ ছেড়ে দিলে, তারপর আপনার লবণ লেবু দিয়ে কষিয়ে ধুয়ে পরিষ্কার করে এরপর লবণ লেবু মেখে আপনার ভেজে নেবেন। তাহলে কাতলা মাছের মধ্যে কোনো গন্ধ থাকবে না, মানে ভিতরেও স্মেলটা থাকে না। আমি এখানে কিছুটা আদা, কিছুটা রসুন আর কাজু বাদাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি রসুন নিয়েছি ইন্ডিয়ান রসুনের মাঝারি সাইজের 4 কোয়া আর 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছে, আর পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো, 1 মুঠ পরিমাণ নিয়েছিলাম কাজু বাদাম। কেউ চাইলে কাজু বাদাম, কাঠবাদাম দুটো এখানে ব্যবহার করতে পারেন। আর কাঁচামরিচ নিয়েছি আমি 4টা। এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, হালকা একটু লাইট গোল্ডেন হলে চুলা থেকে নামিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে। এভাবে ভেজে নিয়ে রান্নাটা করলে এই যে মশলা, এটা খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। মাছ ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল নিয়েছে। এটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, ধোয়া ওটা গরম করে নেবেন, তাহলে প্যান পিচ্ছিল হবে, মাছ ভাজলে নিচে থেকে লেগে যাবে না। এ ধরনের প্যানে সাধারণত মাছ লেগে যায়, তাই তেল দিয়ে ধোঁয়াটা গরম করে নিলে লেগে যাবে না, এটা অনেকটা ননস্টিক প্যানের মতো কাজ করবে তখন। একপাশ হালকা একটু লালচে হলে ভেজে নিচ্ছে, এটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট এপিট ওপিট হালকা করে ভেজে নিলেই হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে মাছ তুলে নিচ্ছে। সেম তেলে দই কাতলাটা রান্না করব। এর জন্য প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপ বা তার থেকে একটু কম হবে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর এটার কালার যখন একটু চেঞ্জ হয়ে সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে, তখন অ্যাড করতে হবে গরম মশলা। আপনার পছন্দের যে কোনো মশলা আপনি এখানে অ্যাড করতে পারেন, দালচিনি, কালো এলাচ, সাদা এলাচ, কালো গোলমরিচ, যার যেটা পছন্দ। আমি জাস্ট সাদা এলাচ, কালো এলাচ আর দালচিনি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এই সময় বেশ কিছুক্ষণ ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা গরম মশলা ঘ্রাণ পাবেন, আর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এরকম লাইট গোল্ডেন কালার হয়ে আসবে তখন অ্যাড করতে হবে সেই ভেজে রাখা মশলা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা সম্পূর্ণ আমি এখানে অ্যাড করেছি। অর্থাৎ পেঁয়াজ, বাদাম, আদা, রসুন, আমি আর অন্য কোনো মশলা এখানে ব্যবহার করব না, জাস্ট টক দই দিয়ে এটাকে রান্না করে নামিয়ে ফেলবো চুলা থেকে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে একটু মরিচের গুঁড়া কালারের জন্য ইউজ করতে পারেন, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়াটাও ইউজ করতে পারেন, আবার চাইলে কিন্তু এগুলো ছাড়াও আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করতে পারেন। অনেকে আছেন কম মশলায় রান্না করতে চান, তারা চাইলে এভাবে ফলো করতে পারেন, এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন। যখন এটা বেশ ড্রাই হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে পানি। আমি যে মশলাগুলো ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডার ধোয়া পানি আমি এখানে অ্যাড করেছি, করে এটাকে মিশিয়ে নিয়েছি এবং এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। পানি টেনে যাওয়ার পর চুলা আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে 3 টেবিল চামচ টক দই অ্যাড করলাম। তবে টক দই অ্যাড করার পূর্বে অবশ্যই ফেটিয়ে নেবেন, তাহলে সহজে এটা গ্রেভির সাথে মিশে যাবে। গ্রেভির সাথে টক দই মিশে যাওয়া মাত্র চুলা ধরিয়ে দিব। এখন কিন্তু চুলা বন্ধ করা আছে। অনেকেই বলেন যে টক দই দিলে ছানা ছানা হয়, যখন অ্যাড করবেন সেই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিবেন এবং অবশ্যই টক দইটা ফেটিয়ে নেবেন, তাহলে এটা গ্রেভির সাথে খুব দ্রুত মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টি, দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছে। যখন দেখবেন যে মশলা থেকে এরকম তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে গ্রেভির জন্য পানি।
মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন যে মশলা থেকে এরকম তেল ছেড়ে দিবে, সেই পর্যায়ে পানি অ্যাড করতে হবে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। চুলা ধরিয়ে দিয়েছে, হাই ফ্লেমে রয়েছে, অপেক্ষা করছি বলক আসার জন্য। ভালোভাবে বলক আসার পর অ্যাড করতে হবে মাছ। এ পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে দেখবেন যে লবণ ঠিক আছে কিনা। আমি কিন্তু এরই মাছে মশলা কষানোর সময় লবণ দিয়েছে। মাছ দেওয়ার পর এটাকে একটু এদিক সেদিক সরিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে রান্না করতে হবে 8 থেকে 10 মিনিট। এ পর্যায়ে দুটো চেরা লঙ্কা দিয়ে দিলাম, মানে মাঝখান থেকে ফালি করে নিয়েছি, এতে করে ঝালটাও বেরিয়ে আসবে, কাঁচামরিচের সুঘ্রাণটাও বেরিয়ে আসবে। বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন, মিডিয়াম বা তার থেকে একটু কম আছে রেখে বেশ কিছু সময় আমি এটা রান্না করে নিয়েছি। এর মাঝে কিন্তু আমি মাছ একবার উল্টিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে, মানে আমার রান্নাটা হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু এভাবে ঝাঁকিয়ে দিতে হবে, যেহেতু গ্রেভিটা ঘন তলানি থেকে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে, যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমি আবারও এটাকে ঢাকনাতে ঢেকে দমে বসিয়ে রাখবো 3-4 মিনিটের মতো। যখন এই গ্রেভি থেকে কিছুটা সাইড দিয়ে তেল ছেড়ে দিবে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে, সামান্য পরিমাণ তেল ভেসে উঠেছে সাইড দিয়ে, দেখতে পাচ্ছেন। এরকম পর্যায়ে চুলাটা বন্ধ করে নামিয়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করতে পারেন, অথবা সাদা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। তো খুব সিম্পল এবং সহজ রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ঘরে থাকা অল্প মশলায় আপনারা চাইলে এই দই কাতলাটা রান্না করতে পারেন, আশা করছি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সহজ এবং মজার মজার ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি, তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে, আমি যখনই ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন।